বিভাগের তরফে আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য। আজকে নেনুর সপ্তাহের শেষ স্কুল, মানে শুক্রবারের লাস্ট স্কুল, শনিবার রোববার দুদিন ছুটি থাকে। নেনু ঘুম থেকে উঠে পড়েছে, নেনুর যাবতীয় ক্রিয়াকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে। এখন আমি আজকে নেনু খাবে ম্যাগি, কারণ রেগুলার যদি আমি ওকে দুধ ওটস দিই তাহলে ওর বায়না বেড়ে যাবে, তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি ম্যাগি। আজকে ওকে করে দেবো ম্যাগি, ম্যাগি খেয়ে স্কুলে যাবে। আর স্কুলের টিফিন তো মিষ্টি, আর ওকে আমি বিস্কুট দিই, কোনোদিন খায় কোনোদিন খায় না, যদিও আমি চাপাচাপি করি না, কারণ বাড়ি এসে আমি ওকে পেট ভরে ভাতটা খাইয়ে দিই, সেই জন্যই আমার এক্সট্রা করে চাপাচাপি করতে লাগে না। সো প্লিজ তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি, শারীরিক একটু প্রবলেম হচ্ছে ঠিকই, বাট ঠিক আছি। মেন্টালি একটু একটু খারাপ হয়ে পড়ছি যখন জানতে পারছি জগন্নাথের শরীরটা ভালো নেই, বলছি মুখে ঠিকই কিন্তু অন্তরই অন্তর জানি যে ভেতরে কী চলছে। জগন্নাথ দেবের শরীরটা ভালো নেই, স্বাভাবিকভাবে মনটাও আমার ভালো নেই। আমার জগন্নাথ দেবকে আমি খুব কাছের মানুষভাবে ভাবি, কাছের আমি ফিল করি তাকে, সেই জন্য আমার তার জন্য কষ্ট হচ্ছে। কিন্তু আমি নিরুপায়, আমি কিছু করতে পারবো না, তাই আমি হাত পা গুটিয়ে বসে থাকা, আর হচ্ছে জগন্নাথ দেবের কাছে এইটুকু ছাড়া আমি আর কিছু বলতেই পারি না। সো চলো, তোমরা সবাই ভালো আছো আশা করি, এই কামনা করে আমি আমার ব্লগটা শুরু অলরেডি অনেক আগে থেকেই করে ফেলেছি। তোমরা আশা করি দেখে নিয়েছো আমার রান্নাগুলো। তবে হ্যাঁ, যারা বুঝতে পারছো না কী কী রান্না হয়েছে তাদের জন্য আমি একবার অবশ্যই দেখিয়ে দেবো। সো চলো একবার দেখে নাও আজকে কী কী রান্না হয়েছে। আমলকি আলু সেদ্ধ, দই পটল, আর এটা কালকের ভাজাটা, আজকে একটু ছিল সেটা ভালো করে একটু ভেজে নিয়েছি। ডিমের অমলেট করে ঝোল করেছি, আর সোয়াবিন সেদ্ধ করতে বসেছি, সোয়াবিনটা রান্না করব। এইটা ভীষণ স্পেশালি একটা খাবার, মাছের ডিমের পাতুরি, এটা দিদা রান্না করে পাঠিয়েছে। এটা মাছের ডিমের আলু দিয়ে ঘন্ট, এটা মামি রান্না করে পাঠিয়েছে। সো চলো রান্না হবে সোয়াবিন আলুর তরকারি, আর রান্না হবে ম্যাগি, নেনু খেয়ে স্কুলে যাবে। সো আর বকবক না করে চটপট রান্নায় মনোযোগ দেওয়া যায়। আর আজকে এখনও অর্পণ অফিস বেরোয়নি, ঘড়ির কাটা বাজে 9:27, এক্ষুনি অর্পণ বেরিয়ে যাবে অফিসে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ।
গেছিলাম নেনুর স্কুলের জামা কাপড় ইউনিফর্ম যেখানে বিক্রি হয় তার দোকানে, সেখান থেকে নিয়ে এসেছি নেনুর জন্য আর জামা প্যান্ট আর এই টাইটা ওরা ওখান থেকে ফ্রি দিয়েছে। আর আজকে ঘরের কাজ আমার এখনও কিছুই কমপ্লিট হয়নি, কিছু বলতে কোনো কিছুই কমপ্লিট হয়নি, শুধু বিছানাটা ঝেড়েছি, সকালের কিছু কাঁচা ছিল সেই কাঁচাগুলো কমপ্লিট করে ছাদে মিলে দিয়েছি, সেগুলো মোটামুটি শুকিয়েও গেছে, এই যে এইগুলো শুকিয়েও গেছে তুলেও নিয়ে এসেছি। আর এখন আমি করব ঘরের কাজ, আই মিন ঘরের কাজ বলতে ঘর বারান্দা মোছা, ঝাড় দিয়ে গেছিলাম, তবু আজকে বড্ড উল্টোপাল্টা হাওয়া ছেড়েছে, একটু নোংরা মতো হয়েই গেছে, তবু আমি একবার ভালো করে একটু ঝাড় দেবো, এই দূর ভালো করে একটু চেপে চেপে মুছে নেবো। সো চলো আর বকবক না করে তাড়াতাড়ি কাজগুলো সারি, আর মনে মনে ইচ্ছা রয়েছে আজকে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করার। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। দিয়েছে একবারে একসাথে তোমাদের সাথে বলেই ফেললো। যাই হোক আজকে রাতের ডিনারে কিন্তু আমাদের পিজা খাওয়া হবে, সো চলো তোমাদের সাথে আমি সবটুকুই শেয়ার করবো। আর নেনু পিজা মুখে দেয় ঠিকই, চেবায় ঠিকই, কিন্তু সেটা আবার ছিঁড়ে ছিঁড়ে বাইরে বার করে দেয় দলা দলা করে, তো সেই জন্য নেনুর জন্য আমি একটা রুটি নিয়ে এসেছি। কাকি বাবাকে রুটি করে দিয়েছে তিনটে রুটি, তো সেখান থেকে বাবা বললো আমি দুটো রুটি খাবো, তো একটা রুটি নিয়ে ভিজিয়ে রেখেছি নেনুকে খাওয়াবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ।
রাতে পিজা খাওয়া দাওয়া করার পর ফ্রেশ হয়ে আমি ঘরে চলে এসেছি, আর নেনু আর অর্পণ দুজনে পড়েছে শুয়ে, কিন্তু শুয়ে ওদের বদমাইশি শেষ নেই, মোবাইল ঘাটাঘাটি শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, যাও এবার তুমি চুপচাপ থাকো। ওই গানটাতে ভয় পায়, মঞ্জুলিকার গান, মানে বুলবুলিয়া সিনেমার আমি যে তোমার ছ্যান 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 গানটাতেও খুব ভয় পায়। তো অর্পণ সেই গানটাই চালিয়েছে, সেই ভয়তেই ও এসে ওরকমভাবে বকে গেল। যাই হোক, আজকে ক্রিয়াকর্ম আমার এখানেই শেষ। তোমরা যারা আমার ব্লগটা দেখছো অথচ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তারা প্লিজ একটু করে দিও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। আর যারা কমেন্ট করছো তাদের আমার তরফ থেকে আন্তরিকভাবে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের সবার কমেন্টের সমানভাবে রিপ্লাই দেওয়ার একদম চেষ্টা না দিয়েই দেবো, একদম দিয়েই দেবো, কথা দিলাম দিয়ে দেবো। সো চলো, আমাকে ভালোবেসে, আমার চ্যানেলকে ভালোবেসে আর আমার পরিবারকে ভালোবেসে তোমরা প্লিজ আমার পাশে থাকো আর সাথে থাকো। আমার জগন্নাথ দেবের শরীর খারাপ, তোমরা সবাই কামনা করো যাতে আমার জগন্নাথ দেব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সো চলো, আজকের মতো টাটা, দেখা হবে কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি পিয়ালি পান্তুয়া ডেলি দ্য ব্লগের তরফে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। সো একবার দুহাত তুলে বড়াই যায়, জয় জগন্নাথের, জয় জয় জগন্নাথের, জয় আমার নেনু অনেক দিন পর আসবে, জয় জগন্নাথের, জয় জয় জগন্নাথ ঠাকুর। অনেক দিন পর নেনু আজকে আমাকে সঙ্গ দিতে চলে এসেছে। সো আজকের মতো টাটা।